आषाढ़ संक्रांति 1344 32 आषाढ़ सीताराम संकल्प निलें पुण्यलग्न थेके चतुर्मास व्रत ग्रहण करबें कलकातार बुके एगिए एलें पुलिस विभाग के विशिष्ट सरकारी कर्मचारी यथा भूजेंद्रनाथ सरकार दुर्गापद घटक गिरिजा सरकार राधारमण चट्टोपाध्याय एछाड़ा आरो मध्यबित्त भक्त सन्तान अनेकेई एगिए एलें जार जा सामर्थ्य ता उजाड़ करे दिले कलकाता भवानीपुरे 58 नम्बर साकारी पाड़ार एक बड़ बाड़ी सकलेर पसंद हलो नीचे बेश कयेकटी घर एवं प्रशस्त हल बाड़ीर मालिक दत्तवंशीय सम्भ्रांत जन भूपेंद्र दत्त बाड़ीवाला सपरिवारे द्वितले थाकेन आर नीचेर तलाटी 50 टाकाय भाड़ा नेওয়া हलो चतुर्मासेर अनुष्ठानेर जन्य तखनकार दिने 50 टाका माने एखनकार दिने 5000 टाकारो बेशी विशिष्ट भक्त भूजेन सरकार साग्रहे एगिए एसे এই সেবাটির ভার গ্রহণ করলেন। অস্থায়ী এই প্রচার কেন্দ্রটির সীতারাম তার শ্রী গুরুদেব আধ্যাত্মিক গুরুদেবের আধ্যাত্মিক নামে নামকরণ করলেন শ্রী তুলসীদাস আশ্রম। চতুর্মাস ক্রমশ জমে উঠল। চতুর্মাসের শুভ সমাচার পেয়ে দূর দূরান্ত হতেও ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেল। ডুমুরধাও হতে ছুটে এলেন মা গিরিবালা দেবী, সীতারামের ভ্রাতুষ্পুত্র বিমলকৃষ্ণ ও পুত্র রঘুনাথকে সঙ্গে নিয়ে। খন্নান থেকে ছুটে এলেন পুরীধামে সাক্ষাৎ দর্শনকালে যিনি ছিলেন একমাত্র অঙ্গ শ্রী অঙ্গসেবক সেই বিআই নারায়ণ দাসজি ও তৎপুত্র প্রভুর জামাতা শ্রী বিষ্ণুপদ দাসপুর থেকে শান্তিদেবী, ডুমুরদহ হতে দ্বিজেন, থইপাড়া থেকে অনাথ বন্ধু, তারাগুন থেকে তারাপদ গৌড় নরেন, কলকাতা হতে হরেন বিশ্বাস, চন্দ্রমাধব নাথ, আরও রবাহুত অনাহুত অনেকেই। বলা বাহুল্য এই সময় সীতারামের পরিচিতি বাংলার বাইরে বড় একটা ছিল না। বাংলা যা ছিল তা কিন্তু সীমিত। পরবর্তীকালের ভিড় ভিড় আক্কার অগণিত মানুষের মেলা এখনও শুরু হয়নি। তবুও যে কয়েকজন আসছেন যাচ্ছেন তারা সকলেই সীতারামের নিকট সান্নিধ্যে এসে তার অশেষ নাম প্রীতি লোকত্ব প্রেম ঘন ঘন অলৌকিক সমাধি দর্শনে অগাধ বিস্ময়ে আনন্দে আভূত হয়ে গেছেন। এরা সকলেই যে যার মধ্যে ভগবত্তার সন্ধান পেয়েছেন তা নয়, হয়তো বেশিরভাগই তা পাননি, কিন্তু যে সীতারাম সকলকারই চোখে পড়েছেন, মন প্রাণকে সম্মোহিত করে দিয়েছেন, বিষয়াসক্ত কঠিন হৃদয়কে আধ্যাত্মরসে দ্রবীভূত করে দিয়েছেন, নামে প্রেমে সকলকেই মগ্ন করে দিয়েছেন, তারা এসেছেন সেই সীতারামের টানে। কিন্তু এ জগতে সকলে একই রকম চিত্তবৃত্তি নিয়ে আসে না। মানুষের বহু প্রকারের চিত্তবৃত্তির মধ্যে যেমন সাত্ত্বিক ভাবাপন্ন ভক্ত চিত্ত থাকে, তেমনি রাজসিক তামসিক মানুষজনেরও স্বতন্ত্র চিত্তবৃত্তি থাকে। ভোর থেকে রাত্রি পর্যন্ত ক্রমান্বয়ে পাঠ প্রার্থনা ভগবত প্রসঙ্গ বহু ভক্তের আনাগোনা, সর্বোপরি উচ্চেশ্বরের নাম সংকীর্তনে ভারী বিরক্ত বোধ করলেন বাড়ির মালিক দত্তমশাই। সত্যি কথা বলতে একান্ত ভক্ত ছাড়া যে কোনো গৃহস্থ পরিবারেরই দত্তমশাইয়ের মতো একই প্রতিক্রিয়া হতো। কিন্তু মায়াধি সীতারাম তার সুবিশাল মায়াজাল নয়, মায়া মুক্তির জন্য প্রেমের জাল বিস্তার করেছেন। শুধু গৃহস্থ ভক্তদের নামে প্রেমে টেনে তোলবার জন্য নয়, একই সঙ্গে সুচতুর সীতারাম আরও বড় শিকারের সন্ধানে ঘুরছেন। তাই সীতারাম তলে তলে সন্ধানে রয়েছেন জন্ম জন্মান্তরের বহু সাধন স্বীকৃতি সম্পন্ন সেই সব ত্যাগীদের, যারা তার নবগঠিত সম্প্রদায়ের জয় পতাকা শ্রীনামের জয়ধ্বজা দিকে দিকে বহন করে নিয়ে যাবে। প্রদীপের তলায় যে অন্ধকার থাকে এ কথা সকলেই জানেন, কিন্তু অন্ধকারের ভিতরে যে আলো থাকে, গোবরের মধ্যে যে পদ্মফুল ফোটে, এটা সহজে হৃদয়ঙ্গম হয় না। মহাপ্রকৃতির সেই বিচিত্র বিধান লক্ষ্য করা গেল ওই দত্তবাড়িতেই। দত্তবাবু নিজে এই সীতারাম ও সীতারাম বাহিনীর প্রতি একান্ত বিরূপ হলেও নাম ও নামের অলৌকিক শক্তিতে তারই নিজ সুপুত্র সুশিক্ষিত ও সুদর্শন যুবক অমরনাথের জীবনে এলো এক আশ্চর্য রূপান্তর। সে ক্রমশ সীতারামের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। এই আকর্ষণ অপার্থিব অচিন্ত পূর্ব নিশ্চয়।
তার জন্মান্তরীণ স্বীকৃতি প্রসূত। ভাবের আধিক্যে একদিন অমরনাথ ঠাকুরের চরণে আত্মসমর্পণ করল। শুধু দীক্ষাগ্রহণই নয়, চাতুর্মাস্য অন্তে গৃহত্যাগের শুভ সংকল্প গ্রহণ করল। সীতারাম দীক্ষান্তে নামকরণ করলেন কিঙ্কর মুকুন্দ দাস। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, এই মুকুন্দ দাস উত্তরকালে শ্রীগুরুচরণে জীবন যৌবন সমর্পণ করে তার নিত্যসঙ্গী হয়ে পড়েন এবং ভ্রমণসূচিকালে বিশেষ কার্যভার গ্রহণ করেন। তার পিতাও একই সঙ্গে দীক্ষা লাভ করেন 1344 সালের 24শে আশ্বিন মহাষ্টমীর পুণ্যলগ্নে। যেমন পদ্ম প্রস্ফুটিতে হলে ভ্রমরকুলকে আমন্ত্রণে জানাতে হয় না, তেমনি সীতারাম কমল জগৎকল্যাণ কল্পে নিজ সৌরভে ও গৌরবে যখন বিশ্বন্মুখ হলেন, তখন ভক্ত মধু প্রকুলকে আর আহ্বান জানাতে হলো না। দলে দলে ভক্তগণ এই তুলসীদাস আশ্রমে এসে ভিড় জমাতে লাগলেন। এদের মধ্যে কেউ কেউ বা সাধারণ ভক্ত নাম সংকীর্তন পাঠ প্রার্থনায় হয়তো তেমন আকর্ষণ নেই, কিন্তু সীতারাম যখন সুমধুর ভাববিহ্বল কণ্ঠে নাহং বসামি বৈকুণ্ঠে ইত্যাদি মঙ্গলাচরণের পদ গদগদ স্বরে রোমাঞ্চিত কলেবরে যখন তিনি বলতেন, তখন পাপী পুণ্যবান ধনী নির্ধন বালক বৃদ্ধ যুবক যুবতী সকলেই নিমিষে এই এক জাদু বলে ঈশ্বরমুখী হয়ে গেল। ঐশ্বরিক আবেশে আবিষ্ট সীতারাম যখন ভাষণ দানকালে ভগবত প্রসঙ্গ সহসা সমাধিস্থ হয়ে পড়লেন, একাদিন নয় প্রায় নিত্যদিন, তখন সেই সমাধিমগ্ন সীতারামের অপরূপ রূপ দূরত্বয়া মায়া মহা মোহমুগ্ধ মানুষও আর বিস্মিত হতে পারল না। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল। মায়েদের মধ্যে অন্নপূর্ণা নামে এক ভক্তিমতী মহিলা প্রায়ই সীতারামের কাছে আসতেন। তিনি কয়েকখানি সীতারাম লিখিত সদ্য প্রকাশিত গ্রন্থ যথা নাম রসায়ন ও পাগলের খেয়াল নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতৃদেবীকে উপহার দেন। বই পড়ে সুভাষ মাতা সীতারামের কাছে সাগ্রহে এসে উপস্থিত হলেন। দয়াল মহারাজের জামাতার কর্মস্থল পরিবর্তিত হওয়ায় তুলসীদাস আশ্রমের কাছাকাছি গঙ্গাতীরস্থ একটি বাড়িতে তখন তিনি অবস্থান করছেন। সেই সময় সীতারাম প্রতি সোমবার উৎসব সৎসঙ্গ 62 বহুবাজার স্ট্রিট, প্রতি বৃহস্পতিবার পান্নামার বাড়িতে যেতেন এবং নিত্য বৈকালে দয়াল মহারাজের বাসা বাড়িতে গিয়ে কথা রামায়ণ পাঠ করতেন। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, সীতারাম লিখিত সীতারাম লীলামৃত পাঠে দয়াল মহারাজ এবং তার ভক্ত শিষ্যরা যথেষ্ট উল্লাসিত হন। দয়াল মহারাজই এই রামায়ণের নাম রাখেন কথা রামায়ণ। একদিন কথা রামায়ণ পাঠকালে ভাবপ্রবাহে সীতারামের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। সেই দিনই সুভাষ মাতা সীতারাম দর্শনে সেইখানে উপস্থিত হয়েছিলেন। সীতারামের ভাবভঙ্গে তিনি ব্যাকুলতার সাথে বলেন, বাবা, আমার রামায়ণ শুনে আশা মিটল না। তাই তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে সীতারামের কাছে রামায়ণ শুনবার আগ্রহ প্রকাশ করলেন। একদিন গাড়ি পাঠিয়ে সীতারামকে নিজ বাড়িতে নিয়ে যান এবং ভক্তিভরে শ্রী রামায়ণ পাঠ শোনেন। ঘটনাক্রমে সেই দিন মহাত্মা গান্ধীজি সুভাষচন্দ্রের বাড়িতে সসঙ্গী উপস্থিত ছিলেন। সুভাষচন্দ্রের মাতা গান্ধীজির সাথে সীতারামের সাক্ষাৎকারের চেষ্টা করলেন, কিন্তু গান্ধীজি অন্যদের সাথে কোনো জরুরি আলোচনায় ব্যস্ত থাকায় সীতারাম দূর থেকেই শুধু তার দর্শন লাভ করলেন, সাক্ষাৎকারের আর সুযোগ হয়নি। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, গান্ধীজি প্রায় সর্বদাই রামধুন নিয়ে থাকতেন এবং এক আধ্যাত্মিক পুরুষ ছিলেন বলে সীতারাম তার প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। ওই দিনটি ছিল শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুণ্যতিথি 28শে কার্তিক 44, মতলব 12ই নভেম্বর 37। আপনারা সবাই সীতারামের এই আশ্চর্য এবং ঘটনাবল কাহিনীটি শুনলেন। আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন। এর পরবর্তীকালে আমি আরও এরকম ঘটনা নিয়ে আসব, তাই আপনারা দয়া করে এটা শেয়ার করে বিভিন্ন লোকের মধ্যে এটা প্রচার করুন। জয় সীতারাম, জয় জয় শ্রী সীতারাম, জয় গুরুদেব।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।